বস্তি থেকে বহুতল ভবন, তাও আবার মাত্র 1001 টাকা মূল্যে বিশাল ফ্ল্যাট বাড়ি, যেখানে রয়েছে আধুনিক সব সুযোগ সুবিধা। এ যেন মেঘ না চাইতেই বৃষ্টি। বলছি কক্সবাজার সদরের খুরশুকুলের নির্মিত বিশ্বের সর্ববৃহৎ জলবায়ু আশ্রয়ণ প্রকল্পের কথা। জলবায়ু উদ্বাস্তুদের জন্য তৈরি এই প্রকল্প বৃহস্পতিবার উদ্বোধন করেন এর স্বপ্নদ্রষ্টা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে ঝুপড়িঘর থেকে ফ্ল্যাট বাড়ি পেয়ে খুশিতে আত্মহারা উদ্বাস্তু মানুষগুলো। কক্সবাজার থেকে বিস্তারিত জানাচ্ছেন আহসান সুমন। কক্সবাজার শহর লাগোয়া বাঁকখালী নদীর তীরে গড়ে ওঠা এসব সুউচ্চ দালান বিশ্বে প্রথমবারের মতো আনল নতুন এক পরিচিতি। এগুলো জলবায়ুর কারণে উদ্ভাস্ত হয়ে পড়া মানুষের প্রথম পরিকল্পিত রাষ্ট্রীয় আবাসস্থল, যেখানে বাস করবে সমুদ্রের সাথে যুদ্ধ করে বেঁচে যাওয়া ঘূর্ণিঝড় দুর্গতরা। 139টি ভবনের মধ্যে প্রথম দফায় প্রস্তুত করা হয়েছে 20টি, আরও 119টি ভবনের কাজ শেষ হবে 2023 সালের মধ্যে, যেখানে থাকবে শেখ হাসিনা টাওয়ার নামে একটি 5-স্টার হোটেলও। এখানে 595 মিটার ব্রিজ হচ্ছে, যাতে এই যোগাযোগটা শহরের সাথে খুব সহজ হয়ে যাবে। আরও 119টি ভবন নির্মাণ কাজ খুব শীঘ্রই শুরু হবে এবং সেইটা 2023-এর জুনে নাগাদ শেষ হবে। প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর 4,500 পরিবারের মধ্যে 600 পরিবার বুঝে পেয়েছে ফ্ল্যাটের চাবি। এতে বেজায় খুশি ঘূর্ণিঝড় কিংবা ভাঙনের সহায় সম্বলহীন উদ্বাস্ত এই মানুষগুলো। আশ্রয় প্রকল্পে আমরা বাচ্চা কাচ্চা নিয়ে যে থাকবো, আমরা জীবনও কল্পনা করতে পারি না। ইয়া আল্লাহ বলে আয় ওর ধন্যবাদ দিয়ে রেশের করে নিয়ে হয়েছে এবং ওর দীর্ঘায়ু কামনা করি। মানে প্রধানমন্ত্রী অসংখ্য ধন্যবাদ, মানে প্রধানমন্ত্রীকে যেন আল্লাহ হাজার হাজার বাঁচিয়ে রাখুক। সেনাবাহিনীর তত্ত্বাবধানে চলছে প্রকল্প বাস্তবায়নের কাজ। নানা প্রাকৃতিক প্রতিবন্ধকতার মাঝেও নির্ধারিত সময়ের মধ্যে বাকি ভবনগুলোর নির্মাণ সম্পন্ন করার কথা জানালেন রামু 10 পদাতিক ডিভিশনের জিওসি। মাননীয় প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ নির্দেশনায় এইখানে 139টি এই 5-তলা বিশিষ্ট ভবন তৈরি হবে। শুধু এটাই নয়, এখানে আরও 3টি জোন আছে, যেখানে আমরা আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রীর নামে শেখ হাসিনা টাওয়ার নামে এখানে একটি 5-স্টার হোটেল হবে। জেলা প্রশাসক জানালেন প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে এখানে আধুনিক শুটকি মহল ও পর্যটন স্পট গড়ে তোলা হবে। সেকেন্ড ফেজ যখন বাস্তবায়ন হবে তখন এখানে শুটকি প্রসেসিং ইউনিট, যেটা মডার্ন হবে, সেটার ধরা আছে এবং তারপরে এই পর্যটকদের সাথে একটা পরিচয় করিয়ে দেওয়ার জন্য এই খুরশকুল আশ্রয়ের পরেও কিন্তু আমাদের একটা পর্যটন এরিয়া বড় রকম থাকবে। 253 একর জমিতে 1,800 কোটি টাকা ব্যয়ে বাস্তবায়ন হচ্ছে প্রধানমন্ত্রীর এই অগ্রাধিকার প্রকল্প। শুধু বাসস্থান নয়, শিক্ষা, চিকিৎসা এবং বিনোদন সহ সব ধরনের নাগরিক সুযোগ সুবিধা থাকছে বিশ্বের সর্ববৃহৎ এই আশ্রয়ণ প্রকল্পে। ফলে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতার শেষ নেই এখানে আশ্রিত জলবায়ু উদ্ভাস্ত 50,000-এর বেশি মানুষের। খুরশকুল আশ্রয়ণ প্রকল্প থেকে আহসান সুমন, এসএটিভি, কক্সবাজার। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbdte, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbdte। এসএটিভি সাথে আছি সবসময়।